হ্যালো ব্যাডাস বন্ধুরা, তো করোনার ছুটিতে হাতে ফোন নিয়ে ইউটিউব চালিয়ে কানে ইয়ারফোন দিয়ে সবাই রেডি? তো ইউ চালু করার আগে এই বং আর চিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেটা একদমই ফ্রিতে। সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করে দাও, পাশে ঘন্টাটা বাজিয়ে দাও, আর দেওয়ার পরে অলেতে ক্লিক করে দাও, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আজকের ভিডিওতে কোনো খিল্লি না, কোনো মজা নয়, কোনো ছাড়লামি নয়। আজকে আমি কথা বলবো করোনা ভাইরাসের রেমেডি অ্যান্ড কিওর নিয়ে। এবিপি আনন্দ 24 ঘন্টার কৃপাতে আমরা করোনার পুরো পেডিগ্রি জেনে গেছি, তাই ওই কথাগুলো আর রিপিট করছি না। এবার সরাসরি দেখে নেব করোনার কিওর অ্যান্ড ট্রিটমেন্ট কি করে করব। ওয়াহ, কি সহজ! মানে তালিয়া, মানে সায়েন্টিস্টরা তো সবাই পাগল, কেউ কিছু জানে না, তার জন্য এগুলো তাদের মাথাতেই আসেনি। আপনার কি করোনা হয়েছে বা করোনার কোনো সিমটমস দেখা দিয়েছে? একদম ভয় পাবেন না, নতুন আবিষ্কার হওয়া উপায়। জোরে জোরে চিৎকার করুন, গো করোনা, করোনা গো। তাহলে করোনা কি? করোনার বাবা, দাদু, 14 পুরুষ সবাই চীনের কোনো গর্তের ভেতর ঢুকে যাবে, আর বেরোবে না। এবার দেখে নেব আরেকটা কিওর অ্যান্ড রেমেডির প্রসেস ফ্রম আসাম। করোনা ভাইরাস দুটো এনেকুৱা ধৰণৰ আমি যদি প্ৰয়োগ কৰো নিশ্চয় উপকৃত হ'ব। গৰুৰ গোবৰৰ লেপ দিয়ে, গৰুৰ মূত্ৰৰ পঞ্চামৃত বনায়, ঘিউ, মুত, গাখীৰ এনেকে সেইটো পঞ্চামৃত বনাই খাবলৈ দিয়ে। গতিকে পেচেণ্ট ভাল হোৱা বুলি আমি নিজে প্ৰমাণ পাইছো। গতিকে গৰুৰ মূত্ৰৰ পঞ্চামৃত বনাই, ঘিউ, মুত, গাখীৰ এনেকে সেইটো পঞ্চামৃত বনাই খাবলৈ দিয়ে। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। করোনার চেয়ে ভয়ঙ্কর আপনার এই কথাবার্তাগুলো। আমার বুক, পেট, মাথা, লাং, স্টমাক, কিডনি সব একসাথে কিরকম করছে। কেন বলছেন এই কথাবার্তাগুলো? It's her choice. Now the ending. আমি আর রাম একই দোকান থেকে হানি কিনতাম। রাম রাম রে, তো এই করোনা টোনা নিয়ে আলোচনা হচ্ছে। একদিন ওর বাড়িতে গেছি, তো ওই করোনা নিয়ে আমি কে বলছি, দেখ রাম, একটা নতুন মন্ত্র বেরিয়েছে, তো প্র্যাকটিক্যালি আমি আবিষ্কার করেছি, যাতে আর করোনা থাকবে না। সেটা হচ্ছে করোনা গো, কো করোনা, এগুলো বললে করোনা আর থাকছে না। তো আমরা হলে কি করতাম, ইজিয়েস্ট ওয়েটা নিয়ে নিতাম। বলছে না এটা খুব ইজি। বলছি হ্যাঁ এটা ইজি। বলছি না, আমি বাড়ির ল্যাবের মধ্যে কাউডাং, কাউ ইউরিন এসব দিয়ে ল্যাবের মধ্যে টেস্ট করব, তারপর ওগুলো যদি কাজ করে তখন আমি রতঞ্জলিতে ওটা সেল আউট করবো, যাতে লোকের কাজে লাগে। তো আমরা হলে কি করতাম, আমরা যেটাতে সুবিধে ইজিয়েস্ট হয়ে হতো সেইটাই আমরা ইউজ করতাম। তো বলছে না আমি এটা করব না, এটা খুব ইজি। মানে কত ডেডিকেশন না ওদের কাজের মধ্যে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে নিচে জানাও, আর সাবস্ক্রাইবটা করে দাও, পাশে যে বেল আইকনটা আছে টুম করে ঘন্টাটা বাজিয়ে দিয়ে অলেতে ক্লিক করে দাও, যাতে সব ভিডিওর নোটিফিকেশান টাইম টু টাইম পৌঁছতে থাকে। আর নিচেতে ডেসক্রিপশনে আমাদের ইনস্টা হ্যান্ডেল দেওয়া আছে, ওইখানে গিয়ে আমাদের ইনস্টা পেজটা চেক করো আর ফলো করে দিও। আর চারদিকে এই করোনা ভাইরাসটা খুবই ছড়াচ্ছে, আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলও ছড়াচ্ছে কিছু কিছু জায়গায়, সো সাবধানে থেকো আর হাইজিন মেনটেন করো। দেখবে করোনা কেন, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। স্টে হ্যাপি, স্টে সেফ। আরে মুখে তে অহিংসার বাণী, হাতে শিশুর খুন, আর গুণের গুণি গুনগুন না গুন গাইতেছে রাম ধুন। আরে গুণের গুণি গুনগুন না গুন গাইতেছে রাম ধুন।